করোনা ভাইরাসের বিস্তার রোধে দেশে চলছে ঘরে থাকার ছুটি, তবুও রাজধানীর রাস্তায় চোখে পড়ার মতো মানুষ ও যানবাহন। বেশি ভিড় রাস্তার পাশের কাঁচা বাজারে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মানুষকে সচেতন করছেন। অন্তরা বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। জরিনার কোলে চার মাসের শিশু, সকাল থেকে সন্তান কোলে নিয়েই রাস্তায় বসে খাবারের আশায়, যদি কিছু মেলে। হঠাৎ দু চার প্যাকেট খাবার কেউ দিলেও তা দৌড়ে গিয়ে নিতে পারেন না সকিনা বেগম, বারবারই পিছিয়ে পড়েন দৌড়ে। বাচ্চাটা লয়ে রাস্তার মধ্যে কইরা বইয়া আছে, খাওয়া খাওয়াও নাই, এই যে বইয়া আছি, কো পারি না মা, পারি না রাজধানীর বিভিন্ন জায়গায় এমন দৃশ্য কিছুদূর পরপরই দেখা যায়। ক্ষুধার জ্বালায় অনেকে রাস্তায় ঘুমিয়ে পড়েন। এই মাসটা গেছে আমি একটা দিন পাইছি, একটা দিন মানতে চলা মুশকিল, খান নাই ঘরে কিনে কিছু নাই। এদিকে ঢাকার রাস্তায় সাধারণ মানুষের সংখ্যাও চোখে পড়ার মতো, রাস্তার পাশের দোকানপাট আর কাঁচা বাজারের ভিড় সবচেয়ে বেশি। কাঁচা বাজারগুলোকে মাঠের মধ্যে নিয়ে আসা হয়েছে। সেনাবাহিনী এসব জায়গায় সামাজিক দূরত্ব বজায় রাখতে মানুষকে সচেতন করছে। এখানে ভাইরাস সংক্রমণের সম্ভাবনাটা অনেক বেশি, এই জন্য আমরা বাজারটাকে আমরা স্ট্রিক্ট ম্যানেজমেন্টের আওতায় এনেছি। বাজারের যেসব কাঁচা বাজারগুলো আছে সেগুলোকে আমরা, আমার এলাকায় দুটো কাঁচা বাজার আছে, দুটো কাঁচা বাজারকেই খোলা আকাশের নিচে নিয়ে এসেছি, যার ফলে দোকানগুলোকে অনেক গ্যাপে গ্যাপে বসানো সম্ভব হয়েছে, দূরত্ব নিয়ে বসানো সম্ভব হয়েছে। এর ফলে অটোমেটিক্যালি লোকজনের মাঝে সামাজিক দূরত্বটা মেনটেন করা সম্ভব হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ঢাকার বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে মানুষকে জিজ্ঞাসাবাদ করছে। রাস্তায় যানবাহনের সংখ্যাও কম নয়। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।